Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. আরে
আয় আয়। কি রে কদিন আসিসনি যে বড়? আসবো কি, যখন আসি তখন শুনি তুমি কোথাও না কোথাও বেরিয়ে গেছো। ও সেজন্য রাগ হয়েছে বুঝি। হ্যাঁ রে, তোর সে বন্ধুটি কেমন আছে রনু? ভালো, ওটা বাঁচবে না। বাঁচবে না? না না, বাঁচবে, দেখিস ঠিক ভালো হয়ে যাবে। আর শোন, আজকে তো আমি একটু ব্যস্ত আছি, তুই বরং পরশু সোমবার তুই সোজা কলেজ থেকে এখানে চলে আস, আর এখানেই খাবি। সেদিন তোর সঙ্গে অনেকক্ষণ গল্প করব, আর তোর লেখাগুলো শুনব, কেমন? ঠিক আছে। দিলাম তো সকালটা নষ্ট করে। তা কাল অত রাতে তুই ছিলেন কোথায়? ও আমার এক দিদি দোকানে। দিদি? দিদি আবার আপনার কোথেকে এলো? না না, নিজের দিদি না, পাতানো দিদি। ঘটে যদি আপনার একটু বুদ্ধি থাকে। পাতানো বৌদি দেখেও শিক্ষা হলো না, আবার পাতানো দিদি। সম্পর্কটা 30 বছর আগে কার, তা কি ভেতরে আসবেন না? না বাবা, এক্ষুনি আবার শকুনি ভাটচা যারা একাদশী শিকদার আসর জামাতে আসবে, দেখলে আর রক্ষে নেই। খাসার নাম দিয়েছিলেন, যা হোক। হ্যাঁ শুনুন, একটু বাদে ঘরে আসবেন, কথা আছে। কাগজ দেখলি তোমার মাথা খারাপ হয়ে যায়, 5 মিনিটের ভেতর কি যে পড়ো তা তুমি জানো। গনুকাল নিজে বৌমার গতভঙ্গ নেমন্তন্ন করে গেছে, আর দেখুই না নিজে থেকে পাঠাই কিনা। রমণী দাদু মা তো যাই বাবা, গল্প করছি দেখে আবার মা আবার দেবে বেরোচ্ছিল ঘর খোলা থেকে এলো। সন্ধ্যা ঠাকুর, আপনার সোনা বৌদি নিজে কাগজ দিয়ে গেলেন, দেখলেন নাকি? আচ্ছা কি ব্যাপার বলুন দেখিনি মশাই, হ্যাঁ আপনি গণুবাবুদের সঙ্গে এতকাল একসঙ্গে খাওয়া দাওয়া করছিলেন, হ্যাঁ ফুট করে আপনার আলাদা করে দিল, আবার রাগ করে শিকদার মশাই কাগজ পড়া বন্ধ করে দিল, আজ আবার শুনছি ব্রত সঙ্গ নেমন্তন্ন ওদের। তা আপনারও নেমন্তন্ন নাকি? আপনি গুনে বলুন না। আরে সব কি আর গুণা যায় বুঝলেন, রমণী পণ্ডিতের গণনা মিথ্যে হয় না মশাই। দেখি 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 মীন মকর শান্তি প্রশস্ত লড়ার বৃহস্পতি একাদশী, আরে আপনার কপাল দেখেই বলতে পারি ভাগ্য আপনার ছিল বলে। হ্যাঁ ওই গণিবাবুকে বলেছিলাম যে তার মাইনে বাড়বে, কে কি না? হ্যাঁ কোথায় যাবেন বলছিলেন না? হ্যাঁ ওই মিত্তিকদের ছেলে ঠিকুজিটা তৈরি করতে হবে।
করছি। আপনার তো তাও জোটেনি শুনলাম। ওই মুখপুরি মেয়ে বলে গেল দিচ্ছি। মুখপুরি মেয়ের কোনো দোষ নেই, এবার থেকে আপনাদের স্বামী স্ত্রীর বোঝাপড়া গুলো ওদের আড়ালে করবার চেষ্টা করবেন। থমক তো পুরোপুরি আছে দেখছি। তো দয়া করে হাত মুখ ধুয়ে আসবেন, না খাবার গুলো ড্রেনে ফেলে দিয়ে নিশ্চিন্ত হবে। ধরুন সুদর্শন তার সঙ্গে কি সাজেরন পালাই ষাট খাওয়া নেই দাওয়া নেই, আপনার মুরত তো দেখলাম তিন দিন ধরে কত নষ্ট করে বিক্রি গণৎকারটা তিন রাত কানে মন্ত্র দিচ্ছে। আবার কার মস্ত জ্যোতিষী যে গুণে মাইনে বাড়বে বলেছিল বেড়েছে, তাহলে স্ত্রীর স্বভাব চরিত্র বদলাতে পারে যখন বলেছে তাই বা ফুলবে না কেন, বুদ্ধি ঠিকই সাদে টুপড়িদার হয়ে আছে। তাহা করে দাঁড়িয়ে আছেন কেন, খাওয়া হয়ে থাকে তো উঠুন, আমার এখন অনেক কাজ। কি ব্যাপার তুমি যাও জামাটা একেবারে গায়ে দিয়ে এসো। জামা তো গায়ে হবে না, ধুতি দিতে পারি দেখো। না না এটাই হবে। কি জানি গাড়ির বাহার থেকে ভাবলাম হবে না বোধ হয়। তোমার বাড়ির লোকেরা বুঝি মেয়েদের গাড়ি চড়া কখনো দেখেনি? গাড়ি চড়া আমার কাছে আসতে দেখেনি। কেমন জব যেমন ডুব মেরেছিলে, আগে বাড়ি চলো না তারপর বোঝাপড়া হবে। কিরে তোকে কি অফিসে নামিয়ে দিয়ে যাবো না আজও ফাঁকিবার মতলব? আচ্ছা এরকম খেয়াল খুশি মতন চললেই হবে, তোর উপর কত বড় দায়িত্ব, তাছাড়া নিজের ভবিষ্যৎ তো ভাবা দরকার। আমি তো বাজিয়ে বকি। তোমরা এগো আমি আসছি। চালু মাসে আপনার কে আগে দিদি হন? ভাবুন দিদি না অনেকটা সেই রকম। ও আমি অমিতাভ, অমিতাভ ঘোষ, আপনার দিদি আমার মাসি হন। আপন মাসি না অনেকটা সেই রকমই আর কি। আপনি তাহলে আমার মামা হলেন আগে? হ্যাঁ অনেকটা সেই রকমই। হ্যাঁ পার্বতী
দিতে চলে গেল। ছেলেটাকে নিয়ে আর পারা গেল না, তোমাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি না। আচ্ছা এই ভদ্রলোক কে গো চারুদি? জানতে পরে সব জান, যেমন বিদ্যান তেমন পাগল। বল সেদিন যে আসবে বললে, তুই আর এলে না তো? আগে তো একদিন দেখতে না পেলে চোখে একটা অন্ধকার দেখতে। আজ কিন্তু তোমাকে এত তাড়াতাড়ি ছাড়বো না, খাওয়া দাওয়া করে তারপর যাব। একটু কাজ ছিল যে। কাজ? কাজও তাহলে একটা তুমি কিছু করো। কি কাজ? বলেছি তো ওষুধের দোকানে বিজ্ঞাপন লেখার কাজ। খুব ভালো কাজ, পুরুষ মানুষ একটা ভালো কাজ খুঁজে নিতে পারো না? তোমার হাতেই আছে বলে মনে হচ্ছে ভালো কাজ আছে। করবে? উপকার না করে ছাড়বে না মনে হচ্ছে। উপকারটা তোমার একার নাও হতে পারে। আপনার অ্যাপয়েন্টমেন্ট করা ছিল বাবু? আপনি আপনি এদিকে আসুন, যা বলবার একেই বলুন। ইনি কেয়ারটেক বাবু তো, এসব ওনারই ডিউটি। আমার ডিউটি ওনার বুঝে কেউ না, তোমার ডিউটি তুমি করো। আমার কাজ চাই মিস্টার মিত্রকে। বড় না ছোট? হ্যাঁ আরে বসে দুই মিত্র আছে, বাপ আর পোলা। আপনার কাজ চাই? হিমাংশু মিত্রকে। বড় হইব না, অ্যাপয়েন্টমেন্ট করছেন? আমার দিকে দেরি হয়ে যাবে, এক্ষুনি আসছে। আপনি কি ব্যাপার? চিঠি ছিল একটা। চাকরি চাই? আগে কত লেখাপড়া করেছেন? এম এ পাশ করেছি। এন এক্সপিরিয়েন্স ইন দিস লাইন? কোভরেজি ওষুধের দোকানে বিজ্ঞাপন লিখতাম। যিনি চিঠি দিয়ে আপনাকে পাঠিয়েছেন তিনি লিখেছেন আপনি খুব বিশ্বাসী? রিয়েলি? তিনিই জানেন? কতদিন থেকে জানেন? ছেলেবেলা থেকে। গরম জলের কেটলির মুখে ধরলে খাম খোলা সহজ হয়। নেক্সট টাইম ইফ ইউ হ্যাভ টু ডু ইট ট্রাই দ্যাট ওয়ে। আমার জন্য চাকরি পরীক্ষা করা হচ্ছে কিনা দেখবার জন্য। চাকরি তোমার দরকার নেই? আছে, তবে এখন আর না পেলে কষ্ট হয় না। আচ্ছা চলি, নমস্কার। এই যে ইনি মিস্টার চক্রবর্তী, আমাদের অর্গানাইজেশনে আসছেন। এই আমার ছেলে শীতাংশু, অর্গানাইজেশন চিফ। নমস্কার। নমস্কার, বসুন।
একবার এসো। আমাদের কোথায় কি আছে ভালো করে তোমার জেনে নেওয়া দরকার। এ মাসটা তুমি মেডিকেল হোমে অ্যাটেন্ড করো। হ্যালো, হ্যাঁ, না না আজ আমি খুব ব্যস্ত আছি। হ্যাঁ আচ্ছা, ইয়েস কাম ইন। শোনো, একে সঙ্গে করে মেডিকেল হোমে নিয়ে যাও, আর ম্যানেজারকে বলবে সব কাজকর্ম যেন ভালো করে বুঝিয়ে দেন। দ্যাটস অল। এখানে কামে লাগলেন নাকি? খুব ভালো জায়গা, লাইগা থাকেন, ঠিক আছে। আসেন কেন, আসেন কেন? না এমনি এমনি। এই যে রামলু, কি বসে ভাবে সিগারেট খান। আরে ক্যাপ্টেন বাবু, যে কি খবর? কি খবর? খবর খুব গরম। ম্যানেজার বাবু কই? তুই তো সকালে ডিউটি করে চলে গেছিস, বিকেলে ছটায় আসবে, কি ব্যাপার বলুন তো? বলুন তো, বলুন কারে? ম্যানেজারই নেই। আচ্ছা, ম্যানেজারের অবর্তমানে তার কার্যভার কার উপরে থাকে? আমার থাকতো না। না না, আমার বলুন আপনি কি বলবেন। ইনি ইনি বড় সাহেব, আর আমার খুব আপনার লোক, বুঝলেন? না আমি লোক এইছে কি জানি, নিরাপদ চক্র শুনছেন? জঘন্য। হ্যাঁ কি কথা? কোন রকম এদিক ওদিক যদি দেখেন আমার জানে। আমি একটা ভালো প্রেসক্রিপশন দিতে পারি, ফলো করবেন? বলুন।
বাড়িতে গিয়ে আপনার থার্মোমিটারটা রাস্তায় ফেলে দেন, আর অসুখ বলে একটা কথা আছে এটা ভুলে যান। যা বলছি করে দেখুন, খারাপ হলে দায়িত্ব আমার। এইভাবে চললে আমি কি করতে পারি? ওষুধ তো আপনার ইচ্ছে মতো বদলাবো না, যতদিন খেতে বলেছিলাম খাননি কেন? মানে আমার ঠিক ওই ওষুধই চলবে, প্রেসক্রিপশন ফলো না করলে এখানে এসে কোনো লাভ হবে না। যান। আসুন বসুন। কি অসুখ আপনার? আপনি আপনাকে মিস্টার মিত্রর ওখানে দেখলাম না। কি চাই বলুন? আমাকে মিস্টার মিত্র এখানে মানে এখানে কাজে লাগতে বলেছেন। কাজে লাগতে বলেছেন? আগে কি কাজ? আগে তা তো বলেননি। চেঞ্জ ম্যানেজার বাবু, দেখুন তো মিস্টার মিত্র একে পাঠিয়েছেন, কি কাজ তাদের দেখিয়ে দিন। আপনি যান এর সঙ্গে। ওখানে কি গুজগুজ করা হচ্ছিল? তাড়াহুড়োর সময় কাজ দেখানো বলি কাজ দেখানো যায় না, কি হচ্ছে না হচ্ছে নিজে গিয়ে দেখুন। দাঁড়া দিকে যা বলছিলাম দাদা, কি বলছিলাম জানেন, সত্যি না খুব লাভের ব্যবসা। আপনাকে আমি একবার অঙ্ক কষে বুঝিয়ে দিতে পারি। ছটি বছর হাতে লেগে আছি ওষুধের কারবারের সমস্ত আটঘাট না গুলে খাওয়া, এখন বেশ ছোট্ট করে একটা দোকান করে বসতে পারলি ব্যাস। রাখুন সমস্ত, শোন আমার কথা শুনুন একটু, আপনি এবং আমি দুজনে মিলে লাগলে না একটা দোকান হবেই আমাদের। জানেন আপনাকে না গোড়ার দিন দেখি কেমন একটু অন্যরকম লেগেছিল। কিরকম? মানে আর পাঁচজনের মতন আপনি ঠিক ইয়ে না, আপনি ঠিক চাকরির ধাত নেই। বুঝলেন যে ম্যানেজার তো এখন আসেনি। না আমি পালাচ্ছি, তুমি যা হয় একটা কিছু বলে দিও।
ভূতের বেগারের শেষ নেই। তাই নিজে দোকান করবো, সাজাবো গোছাবো, তা না পরে বেগার খাটতে খাটতে যান কয়লা হয়ে গেল। মায়ের বাবু, হে বাবা দেখুন ইয়াস ভাইটা বেশ হবি ডিসপ্লে। থ্যাংক ইউ। আপনি দেখছি কাজের বৃহস্পতি, হ্যাঁ এটা হয়েছে কি হয়েছে বলুন তো? হয়েছে গুষ্টি পিণ্ডি, ডাবল এন্ট্রি করে বসে আছেন, ক্যাশ রাখছি ছেলের মধ্যে আকাশ পাতাল সবার। ও তাহলে কি হবে? তাহলে কি হবে, আবার নতুন করে শুরু করুন। আমার ভাবে জুটেছি নাকি সব? সবাইকে দেওয়া হয়েছে? শুধু মিস্টার চক্রবর্তীর টাকাটা আমাকে দিন, আর আপনি একটু বাইরে ওয়েট করুন। কান্ডই আলাদা, আপনি কি পোস্টে এসেছেন কি ব্যাপারে কেউ কিছু বলেনি আমার, আপনিও না। আজকে মাইনের দিন জানতে পারলাম আপনি এখানকার জেনারেল সুপারভাইজার, মাইনে 700 টাকা। সই করুন। মিস্টার মিত্র আপনাকে পরশুদিন আমিন সোমবার থেকে ফ্যাক্টরি জয়েন করতে বলেছেন, আর এখানে মাঝে মাঝে এসে দেখাশোনা করে গেলেই চলবে। এই নিন, ভালো কথা। এর আগে ফ্যাক্টরি অ্যাডমিট করেছেন? আগে না। মিস্টার মিত্র আপনার জন্য আলাদা চেম্বারের ব্যবস্থা করে ফেলেছেন, পুরো দস্তুর দিদিকে আদব কায়দার ব্যাপার তো সেখানে, তার মধ্যে জেনারেল সুপারভাইজারের এই নির্ভেজাল বাঙালি পোশাক চলবে কিনা একটু ভেবে দিন। তাহলে সোমবার থেকে ফ্যাক্টরিতে দেখা হচ্ছে। নমস্কার। আচ্ছা নমস্কার। আমি একটু বলবো স্যার, আপনার যেমন ভারি খুশি হলাম ভাই, লেগে যাও মন্দিরে কারি কম্বে লেগে যাও। আমার আর কিছু বলো না, ঘরে এরকম 10 জন মেয়ে মানুষ থাকলে হবে কি করে, আরে তিন পা এগুলো 2 পা পিছু টানবে, তারপরে কেউ হাতের লক্ষ্যী পায়ে ঠানে কিরকম
সাংঘাতিক একটা টিপ পেয়েছিলাম, যাতে বলে ঘোড়ার মুখের খবর। পঞ্চাশটি টাকা চাইলাম তোমার বৌদির কাছে, ব্যাস একবারে কালীন নাচ। আর টাকা না দেবি না দেবি, মাঝখান থেকে মেয়েটাকে ফিরে আদমরা করলে। শুক্র করা রবি চড়া, সৌর্যে বীর্যে হাত ভরা। কি ভাইয়া, হ্যাঁ রমণী পন্ডিতের কথা বলল কি না? আরে আপনার পেছনে এখন লক্ষ্মী ঘুরছে, এই তো সবে শুরু। কি হলা মাথাকে এক্ষুনি ডাকছে? মাথাকে এক্ষুনি ডাকছে? তার নাকে দড়ি পরে বসা। আমিও চলি ভাইয়া, পরে এসে সব শোনা যাবে। কোন তোমার নাকি খুব বড় চাকরি হয়েছে? তাহলে একটা সিনেমা দেখাবে? সিনেমা দেখাবে? এরা দরকার করলো এখানে? বাবা একেবারে সাহেব, আজ থেকে শ্রীমান ধীরাপদ চক্রবর্তী আলট্রা ফার্মাসিউটিক্যাল কোম্পানির জেনারেল সুপারভাইজার। আপনি আপনারা যেখানেই জয়েন করার কথা না? শোনো, মিটিং কামরা লিয়ে যাও, আপনি যান আমি আসছি। আপনি কি এদের সঙ্গে দেখা করতে এসেছিলেন? আর বলেন কেন, চারুদের পাল্লায় পড়ে এখানে এসে ছুটতে হয়েছে। ও আপনি তাহলে চারু মাসের ক্যান্ডিডেট, তাই বলুন। আচ্ছা চারুদি এই কোম্পানির কে? উনি উনি গোটা কোম্পানির একটা অদৃশ্য শক্তি, একজন ডিরেক্টর আর চারণ অংশের মালিকও বটে। কি পোস্টে আপনাকে পাঠিয়েছে? জেনারেল সুপারভাইজার। ও বাবা, ছোট সাহেব তো তার চেকার জন্য আপনাকে খুব ভালো লোকের হাতে দিয়ে গেল। হ্যাঁ ওকে বাবা, উইশ ইউ বেস্ট অফ লাক, চলে। এটা জেনারেল পাবলিসিটি অ্যাডভার্টাইজমেন্ট এন্ড পাবলিক রিলেশন, অর্থাৎ চাটুবিদ্য আপনাকে একটু একটু শিখতে হবে। এটা ড্রাগ হাউস, মেডিকেল হোম, স্টাফ ফাইট।
কি অসুবিধা হচ্ছে? না না অসুবিধা আর কি, এই তো কটা মাত্র আপাতত। তবে খাবার আবার কিছু দু চারদিন গেলেই ঠিক হয়ে যাবে। এই ফাইলটা সম্পর্কে আপনাকে একটু অ্যালার্ট থাকতে হবে, ওয়ার্কারদের ফাইল তো অভিযোগে লেগেই আছে। আর তাছাড়া এদের ঝামেলা আপনাকে প্রায় চেক করতে হবে। ভেবেচিন্তে ভালো করে একটা দাঁড় করাও দেখি। আচ্ছা আমি এখন একটু বেরোবো, তোমার তো গাড়ি আছে, একটা লিফট দিও।
দেখি তোমরা যাওনি এখনো? লাবণ্য কোথায়? শীতাংশ বাবুর সঙ্গে উপরে গেলেন কি কথা বলতে। আচ্ছা এসো। খালি ভাবছি সব গাছ থেকে কবে উদ্ধার পাবো। ভালো তো আটা কিছু দেখছি না। আপনি দাঁড়িয়ে গেলেন কেন বলুন না? মোস্টলি ভালো হবে আশা করে। আপনার ঠান্ডা লেগেছে? যেভাবে লোকটা ছিল সেভাবে থাকলে বাঁচবে বলে মনে হয়, হয়তো এখনো বাঁচবে না। আর আমি যা করেছি সম্পূর্ণ নিজের দায়িত্বে করেছি, তাতে কোম্পানির অসুবিধা হয় কোম্পানি দেবে না। আর তাছাড়া লোকটার গাফিলতির কথা সবাই জানে, কিন্তু তবু দরকার হলে কোম্পানি নিজের থেকে যদি কিছু ক্ষতিপূরণ দেয় তাতে কোম্পানির ভালো হবে বলেই আমার বিশ্বাস। আপনার বিশ্বাসের কথা কেউ শুনতে চাই? লোকটার যা হয়েছে তা ওর নিজের দোষেই হয়েছে, তার জন্য আমরা কেন সাফার করব? নিজের দোষে মরে গেলেও কেউ তাকে ফেলে দেয় না সুধাংশু বাবু, তারও সৎকার হয়ে থাকে। হলো বাবুরা বুঝেছে, ছোট সাহেবের মুন্ডুটা একেবারে ঘুরে গিয়েছে, আর মুখের উপর এরম কথা কেউ বলে না। চিফ কেমিস্ট না? আরে আমার কথা বাদ দিন মোড়া, ওই তানিশ সর্দার লোকটার জন্য আপনি যা করলেন চিফ কেমিস্ট হিসেবে সেটা আমারই করবার কথা। ভাবছেন কেন করলাম না? আরে মশাই আমি করলে পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিত, এখন জোড়া পাগলের পাল্লায় পড়লেন কিনা ভাবছেন। কিন্তু এদিকে যে চাকরি থাকছে না কেন? বসে বসে খালি ফাইল ঘাটার। বাবা, ওষুধের ব্যবসার উপর ভাষণ লিখছেন, প্রবন্ধ লিখছেন, বাণী লিখছেন, তার জন্য যে 700 টাকা মাইনাস সুপারভাইজার দরকার হয় না, এটা আমরা কয়েকদিন পরেই বুঝতে পারবেন। আরে মনে হয় আপনার গুণ থেকে আপনাকে এখানে আনা হয়নি, চারু মাসি চেয়েছেন তাই আনা হয়েছে। ও তাহলে আপনার চারু মাসি চাওয়াটা একটা বিরাট ব্যাপার বলুন। তাই তার টাকা দিয়ে তো ব্যবসা শুরু। কিরকম? চারু মাসি ডাক্তার সাহেব বেঁচে থাকতেই এই ব্যবসার প্ল্যানটা হয়েছিল। তিনি মামার বিশেষ বন্ধু ছিলেন, তারপর তিনি মারা যাওয়াতে চারু মাসি সমস্ত টাকা পয়সা মামার হাতেই তুলে দেন। তাছাড়া আমার মামার জিম্মায় আমার মায়েরও কিছু টাকা ছিল। আসলে দেখার মতো হয়েছিল লাবণ্য সরকারের মুখখানা, লাভলি। আপনার কাজেও সাইজ দিতে পারছে না, শুধু কথা তো না, দুনোকে পাঁচের অবস্থা যা হয় আর কি। ফার্স্ট চ্যালেঞ্জ আসুন 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 আসুন। আমি তাই তো ভাবছিলাম যে আপনি অমিতাভ বাবুকে চেনেন মনে হয়? বিলক্ষণ
আমাদের ম্যানেজিং ডাইরেক্টর মিস্টার চৌধুরীর বিশেষ বন্ধু, তাই আমাদের অফিসে আছেন। আমি তাহলে ওই অফিস থেকেই গেল আগে। আমি তাহলে জানালিস হতে আর পারলাম কই স্যার, আজকালকার দিনে ধরা করার লোক না থাকলে তো কিছুই হয় না, সেই প্রুফ রিডার হয়েই রইলাম। ও এই ব্যাপার, আপনি ভাববেন না, আমি বলে দেবেন। আপনার অসীম দয়া। ওসব দয়াটা বুঝি না মশাই, দু একটা মিষ্টি তো হবে না, এক হাঁড়ি চাই। একটা কথা বলবো বলবো ভাবছিলাম, তোমার বৌদির মুখে যতই রাগ করুক আসলে ও তোমাকে ঠিক নিজের দেওয়ারের মতনই ভালোবাসে। বলছিলাম কি মানে খাওয়া দাওয়াটা আগের মতো একসঙ্গে যদি আপনি মশাই কোন খাওয়াচ্ছে আমার ঘরের লোককে অপমান করেন শুনি। এবার থেকে তাহলে ঘরেই আটকে রাখবেন কি আবার টকটকিয়ে কথা হা করে তাকিয়ে কি দেখছেন? দু ঘন্টা আগেও টাকা টাকুরে লোকটা কি আসছে বলছিল স্বামী স্ত্রীর জয়েন্ট ইনস্যুর 10,000 টাকা না করে 20,000 টাকা করলেই ভালো হতো। জয়েন্ট ইনস্যুর? উনি তাও জানেন না, কোনো রকমে একবার মুছতে পারলে না কর করে 10,000 টাকা পেয়ে দিতে পারি বুঝলেন। আরে ওই যে ওই যে স্বামী স্ত্রী একসঙ্গে ইনস্যুর, ওই যে মানে একজন মরলে আরেকজন টাকাটা পায়। ও তা সে তো উঠে গেছে আজকাল। উঠে যাবার আগে 10,000 টাকা করা ছিল, আমি চাকলে আরো 10,000 টাকা করত। কিন্তু আপনার সে মরা দেবে যদি না হয়ে ওঠে? মরা হবে না কি উষাই, আজও আপনাদের ওই বিকলে গণৎকার কোষ্ঠী দেখে ভরসা দিয়ে গেছে, এই দজ্জাল বউ আর বেশি দিন জ্বালাবে না। বিশ্বাস করুন আনন্দে আমার এক্ষুনি মরতে ইচ্ছে করছে। বনুতার উপরে এত রাগ কেন? রাগ নয়, কি যেন একটা ভয়। স্ট্রেঞ্জ, কার বাড়িতে আটক হলো একবার বলুন তো। লাবণ্য নয় অফিসের কাজে বম্বে গেছে, সতেরো যাওয়ার কি দরকার? তোমার বলে গেছে কিছু? এভাবে গেলে তার বলে যাওয়া দরকার, আর তোমারও জেনে রাখা দরকার। আজ তো মেডিকেল হোমের মাইনের দিন, তার কি হবে? আগে আমি ঠিক পাস না, আর যেন মাইনে হয়। বলে নাও সবাইকে দিয়েছে, হয়তো কম বেশি হতে পারে। ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার কি হালদার? ও তাহলে তুমি আমার সঙ্গে পার্টনারশিপের দোকান করছো না? কি যে বলেন দাদা। সেই তো, তাহলে আগের মধ্যে দাদা বলবো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। কি ব্যাপার আপনি উঠতে দেরি হবে না? হয়ে গেছে, উঠে আসুন। খুব কাজ দেখানো সব তাই না? এই যে কাজ করে মাইনে দিতে এসছেন কেন? না এলে এদের মাইনে হতো কি? না হলে না হতো, আপনার তো মাথাটা দরকার কি মশাই? ভেবেছেন লাবণ্য সরকার বোম্বে থেকে ফিরে এসে আপনাকে ধন্যবাদ দেবে কেমন? কারো ধন্যবাদের ধার আমি ধারি না, আপনার মামা বলেছিলেন তাই মানি দিতে এসেছিলাম। মামা কখন বললে? আজ দুপুরে ফ্যাক্টরিতে। শীতাংশু বাবু যে মিস সরকারের সঙ্গে বোম্বে গেছেন তা তিনি জানতেন না, দেখলাম বিরক্ত। এখন বিরক্ত ছেলেকে না সামলে একদিন চোখ বুঝে বলেছিলেন কেন? কিন্তু আপনার ব্যাপার কেনা কি এদের মাইনা আটকে লাবণ্য সরকারকে একটু জব্দ করতে পারলে মনে মনে যেন খুশি হতেন বলে মনে হচ্ছে। আপনি বসুন, আমি এটা দিয়ে আসি।
মেয়েটিকে জানেন নাকি? আমার জানিয়েছিল কেন? কিছু বলছিল? বলেনি কিছু, এমনি জানিয়েছিল। কি জন্যে? আমার জন্য, আপনার জন্য, যে কোনো একজনের জন্য। ভাই জো, তা আপনি ছিলেন কি করে? আসুন মশাই, বলুন না। বলার মতো কিছু নেই, চোখ খুলে চললে যে কোনো রাস্তা পেয়ে দেখতে পাবেন। ইস, দিলেন তো মাটি করে, আগে বললে ভালো করে দেখে নিতাম। আপনি যাবেন না, ওরা সিনেমায় যায়নি, আপনি বসুন। তাহলে বোধ হয় গঙ্গার ধারে গেছেন, সেও প্রায় দু ঘন্টা ধাক্কা। তাহলে না, এবার যাই। হ্যাঁ, আপনি তো কিছুই খেলেন না। তোমার নাম কি? কাঞ্চন। কোথায় থাকো? থাকো কোথায়? বস্তিতে। সেখানে আর কে আছেন? বাবা আর ভাই বোনেরা। তারা কি করে? বাবা চোখে দেখতে পায় না। ভাই বোনেরা? তারা সব ছোট। জ্বর বাড়লে ঠান্ডা জলে মাথাটা ধুয়ে দেবেন। আচ্ছা, এই ওষুধটা আনিনি, আমি আবার আসবো। তুমি আচ্ছা, নমস্কার।
অসুখ যেন আর কারো করে না। কি ঘটা কি ঘটা। হ্যাঁ ভালো কথা, আপনার দিদির গাড়ি আজকে এসেছিল। আমি আদর করে ডাকতে গিয়ে দেখি আপনার দিদি নন, অন্য আরেকজন। অন্য আরেকজন? আপনার ভাগ্নি, নাম বললো পার্বতী। পার্বতী? আপনার আর কে কোথায় আছে বলুন তো মশাই, নইলে বড্ড মুশকিলে পড়ে যাই। বড় সাহেব, ছোট সাহেব, দিদি, ভাগ্নি, লেডি ডাক্তার, আপনি যে কেন এখানে পড়ে আছেন? আর কোথাও সোনা বৌদি নেই বলে? ঘষে মেজে রূপ আর ধরে বেঁধে প্রেম কোনোটাই টেকে না, বুঝলেন? আরে আপনি, এক্ষুনি আপনার কথা বলছিলাম, বসুন। আচ্ছা আমি একটু আসছি। ভালোই তো আছেন দেখছি। আপনার হাত জ্বর? নিন শুয়ে পড়ুন। চটপট সেরে উঠুন তো দেখি এবার। মিথ্যা মৃত্যু তো আপনার অভাবে চোখে একেবারে অন্ধকার দেখছেন। চাকরি আমাদের ভাবতে হয়। কিরকম? এই দেখুন। কি ব্যাপার? মিস্টার মিত্রকে যে আর্টিকেলটা লিখে দিয়েছিলেন ফরেন জার্নালে, তার একটা অ্যাপ্রিসিয়েশন দিয়েছেন। মিস্টার মিত্রের ছবিও ছেপেছে, দেখেছেন? কেবল প্রশংসা প্রশংসা আর প্রশংসা। আপনি আসবার আগে ফ্যাক্টরিতে যেন আর কাজই হতো না। দেখি জিপটা। ভালোই, তবে কয়েকটা দিন রেস্টের দরকার। পারলে আপনাকে কালকেই অফিসে জয়েন করতে বলতাম, ঝামেলা শুরু হয়েছে। এই কি আবার চা কেন? শুধু তো একটু চা। প্রেসক্রিপশন তো দেখি। হ্যাঁ একটু বদলে দেবো। কালকে ভাত খাবার কথা বলছিলাম, দেবেন? ঠান্ডা লাগে না কি করে? কড়া শাসনে রাখতে পারেন না? আমি তো পাতানো বৌদি, কড়াকড়ি করতে গেলে সম্পর্কটা যদি ছিঁড়ে যায়। কায়দা বলেছেন, লোক উনি মোটেই সুবিধের নন। ওকে দেখার পর থেকে দিদিগতির ভদ্রলোক দেখলেই আমার কেমন ভয় ভয় করে। আচ্ছা চলি, নমস্কার। এখনো দরকার আছে না? অতি কাজ হয়েছে। একটার পর একটা অর্ডার এসে জমে আছে, এগুলো কে করবে? কবে হবে? মিস্টার সোম নতুন এসছেন, উনি এসে ঠাকুরগুলো বেরোবেন কি করে? অমিতকে বুঝিয়ে বল এগুলো এক্ষুনি হওয়া দরকার। সেটার দরকার থাকতে, তার মাথায় এখন শুধু রিসার্চ প্ল্যান করছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে কেন তার জন্য রিসার্চ বিল্ডিং করে দিচ্ছে না, সেই জানাই এসে চলছে। নতুন নতুন আবিষ্কার করে সে দুনিয়া সূত্র লোককে তার লাগিয়ে দিয়ে যায়। আচ্ছা মিস্টার সোম, আপনি এখন কাজে যান, ভেবে দেখি কি করা যায়। আপনি অসুখের সময় উনি সিনিয়র কেমিস্ট্রি হিসেবে জয়েন করেছেন, সেই জন্য দাদা লাবণ্য ফর্মুলা থেকে স্যাম্পল গুলো করতে পারছে না? আগে তো করতো। করতো দাদাই, উনি বাসে থাকতেন। তুই এখন এখান থেকে যা। লাবণ্য পাশে থাকলে যদি গোল মেটে সেই চেষ্টাই তো করা উচিত, কি বলো? যে কথা বলছিলাম তখন যেখানে থাকো দেখে এলাম, ওখানে তো বারো মাসই অসুখ বিসুখ হতে পারে। তুমি তো স্বচ্ছন্দে আমার এখানে উঠে আসতে পারো, প্রায় সব ঘরেই তো ফাঁকা পড়ে রয়েছে। কি আমি একটু ভেবে দেখি। আচ্ছা তুমি এখন এসো। আপনার কোনো কাজ নেই বুঝি? কাজ
সেটা আপাতত আমার সঙ্গে। এই নতুন কোন ওষুধের প্ল্যান ভাবছেন বুঝি? হ্যাঁ, খুলাচ্ছে না, বুঝলে কি? তাহলে এ ব্যাপারে মাথা কলাতে আসছেন কেন? আচ্ছা, এমন কোন ওষুধ বের করতে পারেন না যে ডক করে রাগ হলে খপ করে নেমে যাবে? আপনি, আরে রাগ কি সাধে হয় কোথায়? দুনিয়ার কত লোক কত কি নিয়ে গবেষণা করছে, বলুন বলুন। একটা পার্মানেন্ট রিসার্চ ডিপার্টমেন্ট না হলে, মডার্ন ইকুইপমেন্টস না থাকলে, ট্রেইনড হ্যান্ডস না থাকলে, আমরা এগোবো কি করে বলতে পারেন? এরা বড় কিছু ভাবতেই পারে না। আবার মাথা খানা গরম হয়ে যায় জানেন, ওই খরচের অজুহাত দেখালেন। বাবা একটু বুঝিয়ে বলবেন। আচ্ছা বেশ, তা না হয় বলবো, কিন্তু আপনি আমাকে এভাবে অপদস্থ করছেন কেন? আপনাকে বলেন, শুনলাম আমি নাকি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছি, এরকম একটা সন্দেহ আপনার মনে এসছে। হু আর ইউ, আপনি ষড়যন্ত্র করেন কি? সিনিয়র কেমিস্ট মিস্টার জীবনসংকে এখানে আনার পরামর্শটা মিস্টার মিত্রকে আমি দিয়েছিলাম আপনারই সুবিধার জন্য। সিনিয়র কেমিস্ট আনা হয়েছিল আপনারই পরামর্শে? তাও কাকে বলেননি কেন? তো বলবো কখন, আমি ওই অসুস্থ হয়ে পড়লাম। ও তো কি হবে? ঠিক আছে, আমি কাজ টেক আপ করছি, বাট মাইন্ড ইউ, আমার রিসার্চের সমস্ত ব্যবস্থা যদি না হয় সপ্তাহ কাজ করে দিয়ে চলে যাবো, বলে দেবেন সকলকে। নিজের ছেলেকে তো বাইরের কাজে ছেলে দিলেন, কেন? লাবণ্য সরকারের হাত থেকে আগলে রাখার জন্য? তুমি তো কিছুই জানো না, কেবল চাকরিই করছো। যা, আমি বেরোচ্ছি, তুমি কি আমার সঙ্গে যাবে? না, মামাবাবু খেয়ে যাবেন। বেশ, তুমি তাহলে থাকো, আমি যাই। আপনি আসুন। তুমি দেখতে গিয়েছিলে শুনলাম অসুখের সময়? মা পাঠিয়েছিলেন, আর অমিত বাবু ওখানে থাকলে ওকে নিয়ে আসতে বলেছিলেন। চারুদি খুব ভালোবাস অমিত বাবুকে, না? একদম ছেলের মতো। হ্যাঁ, ছেলের মতো। সত্যি ছেলে হলে মায়ের এত ভয় থাকতো না। এখন আপনি কি করবেন? এখন আমি কি করবো ওদের মানে? অমিত বাবুর ভুল না পেলে মায়ের কাছে আপনার কোনো দাম নেই, আর উনি এখানে না এলে সেটা আমার দোষ হয়, আমার অন্য কোনো জায়গা নেই। মা রেগে থাকলে অসুবিধা, আপনি মাঝে মাঝে ওকে এখানে পাঠাতে চেষ্টা করবেন। ধীরাপদবাবু আছেন, একবার দিন তো। হ্যালো, আমি ধীরাপদ কথা বলছি। আমি লাবণ্য সরকার বলছি। হ্যাঁ বলুন। আপনাকে এখনই একবার নার্সিং হোমে আসতে হবে, বিশেষ জরুরি। হ্যাঁ, বিশেষ জরুরি। আমাকে যেতে হচ্ছে একবার, তোমার কথা আমার মনে থাকবে। এই যে আসুন। কি ব্যাপার? চা খাবেন? না, এই তো খেয়ে আসছি। ও বাড়িতে তো কেউ নেই শুনলাম, কেক খাওয়ালে পার্বতী? হ্যাঁ, শুধু চা, বাবা যা খাইয়েছে একেবারে হাঁস মাস অবস্থা। বেশ ভালো রাঁধে কিন্তু, খেয়েছে নাকি কখন? না। মেয়েটির নাম কি? মেয়েটির নাম কাঞ্চন। ও এখানে কি করে? ফুটপাতে ল্যাম্পপোস্টের নিচে অজ্ঞান হয়ে পড়েছিল, অমিতবাবু গাড়ি করে যাচ্ছিলেন, দেখতে পেয়ে দয়া করে আমার এখানে তুলে দিয়ে গেছেন, আর হুকুম করে গেছেন যেন সেবা যত্ন করে সারিয়ে তোলা হয়। খারাপ জাতের অ্যানিমিয়া,
অন্য রোগও থাকতে পারে। তা আমাকে ডেকেছেন কেন? অসুখ তো কারোর হুকুমে সারে না, চিকিৎসা করতে হলে পেশেন্ট সম্বন্ধে ডাক্তারের কিছু জানা দরকার। অমিতবাবুর কাছে শুনলাম আপনি ওর বিষয়ে সবকিছু জানেন। কি জানতে চান বলুন। এই কেমন রাধে খেয়ে হাসফাস করে কিনা? যে অসুখের নাম করলেন তাতে রাধা বা রেধে খাওয়ানোর সুযোগ ও কখনো পেয়েছে বলে আমার মনে হয় না। এরকম একটি মেয়েকে অমিতবাবু চিনলেন কি করে? আমি একদিন চিনিয়ে দিয়েছিলাম। তাহলে মেয়েটিকে সরাবার ব্যবস্থা আপনি করুন। এরকম একটি পেশেন্ট আমার এখানে একদিনও থাকে সেটা আমার ইচ্ছে না। আপনি ডাক্তার, আপনার এখানে রাখতে কি অসুবিধা আমি তো বুঝতে পারছি না। একেবারেই বুঝতে পারছেন না কেমন? না, কারণ কোম্পানির নার্সিং হোম বেডও খালি পড়ে আছে। ওষুধও যখন কোম্পানি থেকে পাওয়া যায় তখন আপনার রাখতে কি অসুবিধা? সে কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? আপনি আমাকে কেন ডেকেছেন বলুন তো? এইসব নোংরামি আমি কেন বরদাস্ত করব? তাহলে লোক ডেকে আবার রাস্তায় ফেলে দিয়ে আসতে বলুন। আপনি মেয়েটিকে জানেন, সেটা স্বীকার করতেও আপনার আপত্তি? আপনি যতটা ভাবছেন ততটা স্বীকার করতে আপত্তি। আপনার কোনো দায়িত্ব নেই? আপাতত আপনার দায়িত্ব অনেক বেশি। এতটা বাড়াবাড়ি জানতাম না তো। এই হঠাৎ বাড়াবাড়িটা হলো। তো ডাক্তার দেখছে? হ্যাঁ, বড় ডাক্তারকে এনেছি। আপনি কাজ করুন। হ্যাঁ, ডাক্তারের কথা মতো ওষুধপত্রগুলো আনিয়ে নিন। হ্যাঁ, আর যদি দরকার মনে করেন, হ্যাঁ, অফিসে একটা ফোন করবেন। কেমন? টেলিফোন করুন। হ্যাঁ, টেলিফোন ঠিক আছে, দেরি করবেন না। না, কিছু বলবেন আমাকে? হ্যাঁ, বলছিলাম কি মানে একখানা কাগজ যদি আপনি কাগজ পড়েন তো। হ্যাঁ, মানে একখানা কাগজে তো সব খবর থাকে না, তাই মানে পড়ে ঠিক সুখ হয় না। ঠিক আছে, আপনি রাখবেন, টাকা দিলে আমি দেবো। আজকে আবার আমার ইন্স্যুরেন্স এর লাস্ট ডেট প্রিমিয়াম দেবে। কত? 50 টাকা। আমি রাতে এসে দিও। আমরা তো 5টার পরে বেরোতে পারি, তখন তো তোমার অফিস থাকবে না। তখনও আমি একটু ব্যস্ত থাকবো। কিন্তু কিন্তু আমার যে কতগুলো বিশেষ কথা ছিল তোমার সঙ্গে, সেটা শুনবার সময় কি ফুরিয়ে যাচ্ছে? কেন বলতে পারেন? তিনি আপনাকে তার বাড়িতে উঠে আসতে বলবেন, শিগগিরই ট্রেড পলিসির ব্যাপার নিয়ে তাকে উঠে ছুটতে হবে। এই সময় আপনি কাছে থাকলে তার পক্ষে সুবিধা হয়। কিন্তু আমার তাতে অসুবিধা থাকতে পারে। ঠিক আছে, আমি জানিয়ে দিচ্ছি। তিনি কেন আপনাকে ডেকেছেন সেটা আমার মুখ থেকে আপনার জানার কথা না। বসলে আপত্তি আছে? আপত্তি তো আপনারই থাকার কথা। আপত্তি তো নেই, ভালো কথা। শুনলাম ওই মেয়েটিকে সকালবেলা আপনি দেখতে গিয়েছিলেন, আমি ছিলাম না। থাকলে নার্সিং হোমের দরজা বন্ধ করার হুকুম দিতেন বোধ হয়। বোধ হয় না, অভ্যর্থনার জন্য নিজে দাঁড়িয়ে থাকতেও পারতাম। একটা কথা জিজ্ঞেস করবো? ভয়ের কথা কিছু, হঠাৎ যেন ওই অজমের প্রতি একটু সদয় মনে হচ্ছে। হ্যাঁ, প্রাণের দায়, যাকে ছাড়া বড় সাহেবের একদম তো চলে না। যারা এক কথায় চিপকে নিয়ে কাজে ফিরে আসে, পার্বতী যাকে খাইয়ে একবারে হাঁস ফাঁস করার মতো অবস্থা করে তুলি, আর কাঞ্চনের মতো মেয়ে যার কথা বলতে গিয়ে একেবারে কেঁদে সারা, তার সঙ্গে কি না বিরোধ? সত্যি আপনার এই মেয়ে কেঁদে কেঁদে একেবারে বাড়ির বিছানা ভাসিয়ে দিল। বিকেলে আসুন না একবার, অমিতবাবু আসবেন বলেছে। এইটি আপনার খুশির কারণ নয় তো? এই দেখুন, এই জন্যই আপনার সঙ্গে ঝগড়া। যাকে আসছেন কিনা বলুন। না, তারা আছে। কিসের তারা? একজনের অসুখ,
আপনার এই বহুদিন নাকি? না, অন্য একদিন। আমি যেন ওকে মারতে এসেছি, দেখলেন তো? আরে সভ্য না, সে কি করেছেন কি? তা চলেই যখন যাবেন একটু যত্নার্থী করে নি। ভালো মানুষ পেয়ে কত সময় কত কটু কথা বলেছি, জ্বালা পড়ে মাথা ঠিক থাকে না, কিছু মনে রাখবেন না যেন। মনে রাখার মতো আপনার মধ্যে অনেক জিনিস আছে, তাছাড়া আমি খুব ভালো মানুষ নই, আমার মধ্যে কত গলত আছে জানলে? তা একটু একটু গলত থাকা ভালো, সকল নোরা শালগ্রাম হলে আমরা হলুদ পাখি কিসে? হ্যাঁ শুনুন, শরীরের অযত্ন করবেন না, সময় মতো খাওয়া দাওয়া করবেন, অত অনিয়ম করেন কেন? তা কবে যাচ্ছে দেখি, বড় সাহেবের তাগিদ তো খুব জোর, দু একদিনের মধ্যেই হয়তো নড়তে হবে। হ্যাঁ শুনুন, লাবণ্য ডাক্তার বিকেলে এসেছিল ভাচ্চা জোশেকে দেখতে, শুনেছেন বোধ হয়? তা আপনি পাঠিয়েছিলেন নাকি? না, রমণী পণ্ডিত ফোন করেছিল। ও, আপনার সঙ্গে দেখা হয়েছিল নাকি? হ্যাঁ দেখা হয়েছিল। বললো বললো ভাচ্চাজ মাসে রাত কাটবে কিনা সন্দেহ, অবশ্য আপনার নামে কিছু নালিশ করে গেল, বোধ হয় আমাকে আপনার গার্জিয়ান ভেবেছে। তা আপনাদের বড় সাহেবের বাড়ি থেকে ওর বাড়িটা কত দূর? অনেক দূর। অনেক দূর? তাহলে এখান থেকে নড়ে আপনার কি বা লাভ? যাই মেয়েটাকে খেতে দিয়ে আসি। এই যে দেরু, কি খবর? সকালে তোমার কাছে যে টাকাটা নিয়েছিলাম ওইটা দিয়ে দিয়ে এলাম, তুমি খেয়ে রাখে নয় গোষ্ঠী। এই হইল সেই মিনিস্টারের মাইয়া, আপনাকে দেখাইতে আনলাম, কেমন দেখতে সুন্দর না? হ্যাঁ, এদের লই হইল তত লটর গঠর, ছোট সাহেব বিয়া করবো না, বড় সাহেব বিয়া দিবই। মিম ডাক্তার না, তার লোকের ছোট সাহেবের একটু ইসে, আপনারে পরে যেমন যেমন ঘটবো জানাবো আমি। ধীরাপদ বাবু ওই ঘরে আছে। বাবার জন্য ওয়েট করছেন নাকি? আগে হ্যাঁ হ্যাঁ, সকালে কি যেন কথা আছে বলছিলেন? বলছি, কিছুক্ষণ আগে মিস সরকার আপনাকে অফিস টেলিফোন করেছিলেন, কাঞ্চন নাকি একজন মেয়েকে দাদা মেডিকেল হোমে শিশু বোতল ধোয়ার কাজে ভর্তি করে নিয়েছেন, খবরটা মিস সরকার আপনাকে দিতে বললেন। কাঞ্চন কে? কাজটা কি ভালো করো? আমি সব জানি না, আপনার সঙ্গে আমার একটা ব্যক্তিগত দরকার ছিল। বলুন। বাবা নিজের পছন্দ মতো আমার বিয়ে দিতে চান, কিন্তু বিয়ের ব্যাপারে সকলে একটা ব্যক্তিগত মতামত থাকতে পারে, সেটা বাবার জানা দরকার। দাদার পরই বাবা আপনার কথার মূল্য দেন।
আপনি বাবাকে তো বুঝিয়ে বলবেন। এই যে তুমি এসে গেছো, আমার ফিরতে একটু দেরি হয়ে গেল। ওরে তুই এখন যা, আমার সঙ্গে একটু কথা আছে। সামনের মাসে আমাকে একবার ইউকে ছুটতে হচ্ছে। ট্রেড পলিসির ব্যাপারে অ্যাসোসিয়েশন থেকে আমারই নাম সাজেস্ট করেছে, তো আমার কাজকর্মগুলো একটু ভালো করে বুঝে সুঝে নাও দেখি। কথা ছিল ওই অমিত বাবুর ব্যাপারটা নিয়ে। রিসার্চ স্কিম এন্ড ল্যাবরেটরি। হ্যাঁ, এখন তো অত বড় করে কিছু করা সম্ভব নয়। দেখো ছোটখাটো ভাবে যদি কিছু করতে পারো। আর কি কিছু বলবে? হ্যাঁ মানে সত্য কি বলছিল? আগে বিয়ের ব্যাপারে তার নিজের বোধ হয় কিছু মতামত আছে। থাকতে পারে, কিন্তু সে যা চায় তার সঙ্গে আমার মতটা কোনোদিনই মিলবে না, এটা তাকে জানিয়ে দিও। হি ইজ নো ম্যাচ ফর লাবণ্য সরকার। ওখানে বিয়ে হলে আজীবন ওই মেয়ের হাতের পুতুল হয়ে থাকতে হবে ওকে। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। তাছাড়া অন্য অসুবিধাও আছে। লাবণ্য বুদ্ধিমতি মেয়ে, তার অনেক গুণও আছে। তাছাড়া এই প্রতিষ্ঠানকে সে প্রাণ দিয়ে ভালোবাসে। সেও যে চায় আমি বিশ্বাস করি না। মিস্টার মিত্রের বাড়িতে কিছু একটা ব্যাপার নিয়ে মন কষাকষি চলছে, গোলযোগটা কি নিয়ে? এসব কথা আমাকে জিজ্ঞেস করছেন কেন? সীতাংশুবাবুর কাছে শুনলাম পরামর্শটা মিস্টার মিত্র আপনার সঙ্গেই করেছেন। ওদের ব্যক্তিগত ব্যাপার হলে কিছু জিজ্ঞাসা করতাম না, এর সঙ্গে আমি কতটা জড়িত আমার জানা দরকার। আমার প্রসঙ্গে মিস্টার মিত্র আপনাকে কিছু বলেছেন কিনা আপনার জানাতে আপত্তি আছে? না তা নেই, তবে পারিবারিক ব্যাপার নিয়ে তার নিজস্ব কিছু প্ল্যান আছে, আর সেখানে কোন রকম বাধা সৃষ্টি হয় এটা তিনি জান না। পারিবারিক ব্যাপার বলতে তিনি কাকে বোঝাতে চাইছেন? শুধু ছেলে না অমিত বাবু আছেন? মানে ছেলেকে নিয়ে প্ল্যান আছে জানি, কিন্তু ভাগ্নের সম্বন্ধে প্ল্যানটা কার? মিস্টার মিত্রের? তার চারু দেবীর? শুনুন, আমি আমার কাজ নিয়ে থাকতে চাই। আমাকে নিয়ে কোন রকম আলোচনা হয় সেটা আমার পছন্দ নয়। তবু পরামর্শটা যখন আপনার সঙ্গেই হয়েছে, তখন দয়া করে মিস্টার মিত্রকে জানিয়ে দেবেন আত্মসম্মান বজায় রেখে চলার জন্য লাবণ্য সরকারের কারো উপদেশ দরকার হয় না। তাকে তার ঘর সামলাতে বলবেন। কবে হবে বলতে পারেন? এই যে দিলেতে ডায়রান রক্ত শূন্যতার উপর একটা ইন্ট্রামাস্কুলার ইঞ্জেকশন বের করতে পারলে সারা পৃথিবীতে ছাড়া পড়ে যেত। এরকম আর কত কি আছে? এই সময় মামা তো হুট করে বিলের দিকে বসে রইলেন না, হা করে বসে থাকো না। ছোটখাটো ভাবে একটা আরম্ভ করতে বলে গেছেন অবশ্য, চারুদি সে কথা বলছিলেন। মাসি বলছিলেন? চলুন তো একটা কেস তো বলেছিলাম। পার্বতী বললো চারুদি দক্ষিণেশ্বর গিয়েছে। মাসি দক্ষিণেশ্বর গিয়েছেন? হ্যাঁ একা। আচ্ছা আরো সে পরে আলোচনা করবো, আমি এখন ব্যস্ত আছি। আপনি এখানে? আপনি এখানে আর ম্যাম ডাক্তার তো আপনার খুঁজা খুঁজে একেবারে রানুপুরে ছোট সাহেবের লোকের বাক্যালাপ করতে আছে। না না না, এ কিছুতেই হতে পারে না। ছেলে মানুষই করবেন না, আপনি এরকম করলে আমাকে কাজ ছেড়ে চলে যেতে হবে। এই কোম্পানিকে আমি ভালোবাসি, এই কোম্পানি বড় হোক এটা আমি চাই। আপনি যা চান আমি তা কোনোদিনও ভাবিনি। কিন্তু তোমাকে ছাড়া আমি কিছুতেই মানতে পারবো না। শুনুন, অমত করবেন না, আপনার বাবার কথা আপনি রাজি হন, এতে সবাই ভালো। Thank you.
Thank you.
রাইত বিরাইতে কই যান কোন দিকে? কাল একটু আগের বাড়িতে গেছিলাম। তো কইয়া দেবেন তো, সবাই দুশ্চিন্তা, আমার ঘুমই হয় না। কি ব্যাপার আপনি? তোমার জন্য সকালেই ছুটে আসছেন তো, মানে ইয়ে প্রাইভেট। ওটা কোথায় রেখেছো? তোমার বৌদিকে দাওনি শুনলাম। কোনটা? আরে আমি সাবধানেই রেখেছিলাম, তোমার তো ব্যস্ত হওয়ার কোনো দরকার ছিল না। কি বলছেন বলুন তো। আর দেখো এতগুলো টাকা নিয়ে ঠাট্টা ভাল লাগে না, দিয়ে দাও। টাকা? আরে ওই যে 4,500 টাকা, 45 খানা 100 টাকার নোট কোটের ভেতর পকেটে ছিল। কত টাকা পেলেন কোথেকে? অফিস থেকে ওই প্রভিডেন্ট ফান্ডের টাকাটা মিটিয়ে দিল। মিটিয়ে দিল? হ্যাঁ মিটিয়ে দিল। আপনার চাকরি গেছে? ঘুষ নিয়ে খবর ছেপেছি রটি, এতদিনকার চাকরিটা দিল খেয়ে। যাকে তুমি নিজে গিয়ে তাহলে চলো, তোমার বৌদির হাতে টাকাটা দিয়ে দেবে। আপনার টাকা আমি নিয়ে নিন, কাল রাত্রে যেখানে গেছিলেন সেখানে খোঁজ করুন গিয়ে। তার মানে তুমি আমার এতগুলো টাকা দেবে না? বাইরে যান, ফিরা বলো, বাইরে যান, ফিরো। আচ্ছা এই ব্যাপার নিয়ে আপনি আমাদের কাছে চোটাচুটি করছেন কেন? দেখুন এই টাকাটাই আমার জীবনের শেষ সম্বল, আপনারা ধীরুকে বলে যদি টাকাটা পাই। ধীরুবাবু টাকা নিয়েছেন এটা বিশ্বাস্য নয়, তাছাড়া আপনি তো বললেন আপনার স্ত্রীর সঙ্গে তার খুব খাতির, কিছু বলার থাকলে তিনিই বলতে পারেন। তিনি বলছেন না কেন? আমার স্ত্রী কি প্রকৃতির মেয়ে মানুষ, সে কথা আমি আপনাকে আগেই বলেছি। একটা বাইরের লোককে আশকারা দিয়ে মাথায় তুলেছে, বলবে এখন কোন মুখে? গুরুদা সকলের কাছে বলে বেড়াচ্ছে আমি তার টাকা নিয়েছি, আপনি তাকে বাধা দেওয়া প্রয়োজন মনে করছেন না কথা? না, সে এখন নিজের মতো একজন ভাবছে আপনাকে, দোষী বা ঠিকই করে। তাহলে আপনারও সন্দেহ যে টাকাটা আমি নিয়েছি? ভেবে দেখিনি, তবে মানুষকে আর বিশ্বাসই বা কি। টাকাটা তাহলে দিয়ে ফেলছেন? 4,500 টাকা যে আপনার কাছে এত টাকা তা জানতাম না। 4,500 টাকা তো এমনিতে কেউ কাউকে দেয় না, এরপর কি করতে হবে বলুন? যে দুর্যোগের মধ্যে পড়েছি কোন দিকে যাবো তার ঠিক নেই, যদি কোনোদিন এই পথটাই বেছে নিই আপনাকে না হয় সবার আগে ডাকবো, আপনার অনেক টাকা, কিন্তু যতদিন না তা ঠিক করে উঠতে পারছি টাকা পকেটে নিয়ে যেখানে ঘোরাঘুরি করছেন সেখানে যাও। সাধ্যের বাইরে কি নানা কি দরকার বলতো? তার চেয়ে আমরা দুজন যে 20 বাড়ি রোজগার করছি এতে আমাদের সুখে শান্তিতে চলে যাবে, এর বেশি কিচ্ছু চাই না, কিচ্ছু না। ম্যানেজার আমাকে আগেই কমপ্লেন করেছিল, কাঞ্চনের সঙ্গে ওর একটা একটু গোল মেলে, হয়তো খরচায় টান পড়েছিল, তা নাহলে দোকানে ওষুধপত্র ঢুকিয়ে বিক্রি বা করতে যাবে কেন? ধীরুবাবু কি বলেন? কিছুই বলেননি, ম্যানেজারের রিপোর্ট শুদ্ধ ফাইলে পাঠানো হয়েছে। আচ্ছা
ব্যাপারটা খুব ভালো হলো না বোধ হয়। আপনাকে তো বলেছিলাম ছোট করে একটা কিছু করতে হবে। আপনাকে এইসব বিষয় নিয়ে কে মাথা ঘামাতে বলেছে মিস্টার মিত্র? কিন্তু আমি বলছি এখন এসব কিছুই হবে না। আপনার আমি মানে আপনারও তাই মত বোধ হয়। আমি কি করতে পারি তাহলে? আপাতত আমিও চলে সিদ্ধাংশ বাবু, মিস্টার মিত্র ফিরে আসুন, তারও আর আমাকে দরকার আছে না, এসে একদিন জেনে যাবো। তুমি তাহলে ততদিন আপনি আসবেন না? মানেটা সেরকমই দাঁড়ায়। চল আমি নিজেই এসেছি দাদা, রমিনীর কোনো দোষ নেই, আপনিও কি বাঁচান। আমাকে নিয়ে আলাদা দোকান করবে সেই আশায় ও এ কাজ করেছে। দাদা সেদিন ওর কোনো জ্ঞান ছিল না, একটা মস্ত বড় অভাবের সংসার ওর মুখ চেয়ে বসে আছে। চাকরি গেলে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। আচ্ছা বেশ, আপনি আমার চাকরিটা নিয়ে ওর চাকরিটা রাখুন। আপনার যদি পায়ে পড়ি দাদা, বাড়ি যাও দাদা, বাড়ি যাও। দাদা আপনি? হ্যাঁ রমেন, এলাম, একটা কথা ছিল, একটু বাইরে আসবে? বলুন রমেন। বুঝলাম যে কাঞ্চনের সব কথা তুমি জানো। হ্যাঁ জানি সব। হ্যাঁ সব, ও আমি সব বলেছে। এও বলেছে আপনি ওর জন্য কি করেছেন, বলছিল আপনি একজন দেবতা। চার হাজার টাকা দোকানটা আরম্ভ করলে আমাকে একটা নিমন্ত্রণ করো, যেন ভুলে যাবো না, কেমন? চলে বলো কি জবাব চাও। আমাদের টিম আছে, যেন সুপারভাইজার সাহেব আমাদের দাবি মেটানো বলেছিলেন, কিন্তু তার কিন্তু ধীরাপদ বাবু তো এখন নেই, তিনি ফিরে আসুন। ধীরে ধীরে আসবেন না, আমরা জানি তাকে তাড়ানো হয়েছে। তোমরা ভুল শুনেছ, তাকে তাড়ানো হয়নি। আমরা জানি তাকে তাড়ানো হয়েছে, কেন তাকে তাড়ানো হয়েছে আমরা জানি। লাবণ্য সরকার এখানে টেলিফোন করে তোমার খোঁজ করছিল, তুমি কাজে যাচ্ছ না শুনলাম? না। তোমাদের ব্যাপার কি বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। ফ্যাক্টরিতে শুনলাম ভীষণ গন্ডগোল, এদিকে অমিত আমাকে হুকুম করে গেছে আমার চার আনা অংশ কোম্পানি থেকে তুলে নিতে হবে, সেও তার দু আনা অংশ তুলে নেবে। তোমরা কি একটা মামলা মোকদ্দমা করে কেলেঙ্কারি করতে চাও? আমি কি করবো? তার কি করবে মানে, বড় সাহেবকে এখন জানাও, তাকে সব খুলে লেখো। ফ্যাক্টরি গন্ডগোলটা কোনো সমস্যা নয়, সমস্যা হলো অমিত বাবু। তুমি কবে রাজি হবে বড় সাহেব সেই অপেক্ষা বসে আছে। কিসে রাজি হব? বিয়ে। বিয়ে? বড় সাহেবের ধারণা যে লাবণ্য সরকারের সঙ্গে অমিত বাবুর বিয়েটা হয়ে গেলে কোনো গন্ডগোলই থাকবে না। বিয়ে বিয়ে বিয়ে, উনি অমিতকে দিয়ে দিচ্ছেন, কিন্তু এদিকে কি হবে?
আসলে আপনি তাকে ঝাড়তে গেলেন কেন? আপনি কি ভেবেছেন ওদের মুখে রাজগোপ তুলে দিয়ে আপনার কাছ থেকে শুধুই চলে যাবো, সমস্ত ছাড়া করে পেয়ে যাবো? দেখুন অ্যাটর্নি নোটিশ, তাই পয়সা বুঝে নিয়ে তারপর আমরা এখান থেকে যাবো, ভেবেছি কি সব? আরো আছে অনেক কিছু আছে। There are more things in heaven and earth. কিন্তু আপনাকে বিশ্বাস কি বলছে? কি সাহায্য আপনাকে আমাকে বিশ্বাস করতে? আপনাকে বিশ্বাস করা ভালো, আপনাকে বিশ্বাস করা ভালো। দেখুন বুঝলেন না, মৃত্যুবার কোম্পানির সমস্ত অ্যাকাউন্টের কপির মধ্যে আছে, ম্যানেজিং ডিরেক্টর মাসে কত করে নিচ্ছেন তার হিসেব আছে, লাবণ্য সরকার নার্সিং হোমের খাতে মাসে কত করে যাচ্ছে তার হিসেব আছে, আর কি আছে জানেন? পুরনো বাতিল ওষুধের উপরে ডেট আর নাম্বার চেঞ্জ করে তার উপর নতুন করে লেবেল নাটা হচ্ছে, আর এসব হচ্ছে আপনাদের ওই ছোট সাহেবের উর্বর মস্তিষ্কের ফল। একটি ব্যাপার যদি জানাজানি হয় না, কোম্পানির ফিট একেবারে কেঁপে উঠবে, দেখবেন কথাটা যেন কেউ জানতে না পারে। আপনার ছবি তোলার কয়েকটা সাবজেক্ট আমি বলতে পারি। ইনকাম ট্যাক্স এড়াবার জন্যে কটা খাতা আছে তার খোঁজ করুন, যতগুলো লোক প্রতি সপ্তাহে টিপসই দিয়ে মাইনে নিচ্ছে আসলে তারা অর্ধেক লোক আমাদের কোম্পানিতে নেই, টাকাগুলো যাচ্ছে কোথায়? আরে মশাই, আপনি তো সাংঘাতিক লোক, ইউ আর ওয়ান্ডারফুল, সিম্পলি ওয়ান্ডারফুল। আরো আছে বসুন তাড়াতাড়ি বলুন। পার্বতী সম্বন্ধে কি চিন্তা করছেন? তার কোলে ছেলে আসছে, আপনার ছেলে। আপনার মাথায় মস্ত মস্ত গবেষণা ঘুরছে, কিন্তু আমি এসব বুঝি না। আমি কাছের মানুষদের ভালো মন্দ বুঝি। পার্বতীর মাথায় এত বড় শাস্তির বোঝা চাপিয়ে দিয়ে আপনি যত বড় গবেষণাতেই মেতে থাকুন, আমি সেটা বড় করে দেখব না। এমনও তো হতে পারে পার্বতীর কোলে আপনার চেয়ে বড় সম্ভাবনা নিয়ে কেউ আসছে, তাকে অস্বীকার করলে সমাজের জঞ্জাল ছাড়া তাকে কেউ কিছু ভাববে না। কাজী যে আসছে সে আসবে কি আসবে না সে দায়িত্ব সম্পূর্ণ আপনার। কুমুকে পাওয়া যাচ্ছে না। কুমু কোথায় জানি না, আপনি জানেন কুমু কোথায়? বললাম তো আমি জানি না। জানেন না সেদিন যে লোকটা আপনাকে টাকা দিচ্ছিল সে কে? কোন লোকটা? পাতলা মতো সুট পরা। বলছি আমি ভাবতে পারি নিজের লোক এরকম করবে। আমায় বাঁচাও ভাই, এখন বাঁচাও। দেখুন তো আসামিকে আপনি চিনতে পারেন কিনা বেশ ভালো করে দেখে বলুন। আপনি মহামান্য আদালতের সামনে দাঁড়িয়ে বলেছেন সত্য বই মিথ্যা বলিব না, হুজুরের দিকে তাকিয়ে বলুন আপনি কে চেনেন কিনা। কি হলো বলুন বলুন। আমার আমার ছেলে নেই তো ছেলে এই তো তুমি কাগজ পড়তে আইনাদার পড়তে তখন ধরা পড়ে এই ছেলে। অর্ডার অর্ডার।
আচ্ছা কুমু, কুমুই তো তোমার নাম। আচ্ছা কুমু, তুমি তোমার এই ইজাহারে বলেছ যে তোমার গুনু কাকা সিনেমায় নামিয়ে দেবে বলে একদিন ধর্মতলায় একটা রেস্টুরেন্টে নিয়ে যান এবং সেখানে ওই বুবু শিকদারের সঙ্গে তোমার আলাপ করিয়ে দেন এবং বলেন যে উনি হচ্ছেন সিনেমার ডাইরেক্টর, ঠিক? আচ্ছা, তারপর ওই বুবু শিকদার লোকটি স্টুডিওতে নিয়ে যাচ্ছি বলে একটা বাড়িতে নিয়ে গিয়ে তোমাকে বাইরে থেকে তালা বন্ধ করে দেয় এবং বলে যে আধ ঘন্টার মধ্যে খাবার নিয়ে ফিরে আসছে, ঠিক? বিশ্বাস করেন হুজুর, লোকটা একাজ করবে আমি ভাবতেও পারিনি। আমায় বলেছিল সিনেমার জন্য মেয়ের দরকার, মেয়ে দিতে পারলে টাকা দেবে। আমি শুধু টাকার লোভে করেছি হুজুর, শুধু টাকার লোভে করেছি। ভেবেছিলাম রমণী পণ্ডিতে সুরা হবে, আমিও কিছু টাকা পাবো। আজকাল সিনেমায় ভদ্রলোকের মেয়েরা তো নামে, কিন্তু লোকটা যে কাজ করবে আমি কল্পনাও করতে পারিনি হুজুর। আচ্ছা স্বর্ণময়ী দেবী, উনি তো আপনার স্বামী না? হ্যাঁ। আচ্ছা কুমুর সঙ্গে আপনার স্বামীর কিরকম ব্যবহার আপনি দেখেছেন? ভালো। আচ্ছা আপনার স্বামীর তো এক মাস চাকরি নেই, আপনার সংসার চলছে কি করে? বলুন আপনার সংসার কি করে চলছে? চাঁদি টাকায়। আচ্ছা তিনি টাকা পেলেন কোথায়? আপনি টাকা কোথায় পেলেন? বলুন আপনি টাকা কোথায় পেলেন? বলুন বলুন। সে টাকা আমার কাছে আছে। আপনার কাছে? আপনি সে টাকা কোথায় পেলেন? সাক্ষ্য প্রমাণাদি বিচার ও বিশ্লেষণের পর বিচারক হিসাবে আমি ভারতীয় দণ্ডবিধি 366 ধারা অনুযায়ী 8 নম্বর আসামি বুবু শিকদার ও 2 নম্বর আসামি গণেশ চন্দ্রকে যথাক্রমে 8 বছর ও 4 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম। আত্মহত্যা করেছেন।
আপনি আমাকে বিশ্বাস করেন না।
আরে মশাই, আপনি দেখছি আমার থেকেও ছেলে মানুষ। বিদেশ থেকে ওষুধ বেরোনোর খবর পড়ে আমার কি মাথা ঠিক ছিল? তারপর কত কাণ্ড করতে হলো উকিল ব্যারিস্টার। ও হ্যাঁ, আমাদের অ্যাটর্নি বলছিল আপনি যে দুটো পয়েন্ট বলে দিয়েছেন কম পয়েন্ট। তা বিভূতি সরকারের কাগজে তো বেশ ফলাও করে খবরটা বেরোচ্ছে দেখছি। তা আপনার কাগজপত্র ডকুমেন্টস এখন কারি কাছে বোঝায়? এই বুদ্ধি আপনার। আরে মশাই, আমি অত বোকা নই, তাকে শুধু কাগজপত্র গুলো দেখিয়েছি আর 3,000 টাকা নাকের উপর ছুড়ে মেরেছি, তাতেই কাজ হয়ে গেছে। আর বলেছি চালিয়ে যান, 2,000 টাকা আরো পাবেন। যে কাজে নামছেন তাতে 2-4 হাজারে কিছু হবে না, অনেক টাকা ছড়াতে হবে। কি আপনি আমাকে টাকার ভয় দেখাচ্ছেন? কত টাকা চাই? 1,00,000, 2,00,000? আপনি আমি আসুন 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 বসুন, কি সৌভাগ্য আমার। আপনার কথা তো আমি বাবুর কাছে অনেক শুনেছি। আমি আপনার দায়িত্ব পালনে বাধা দিতে আসেনি, কিন্তু আপনি এই দাদা বলেই জিজ্ঞেস করছেন বিভূতিবাবু, যে এত বড় একটা রিস্ক আপনি নিলেন কি করে? কেন, কোর্টে দুটো কেস চলছে, সেটা মিথ্যে নাকি? মিথ্যে নয়, 3,000 টাকা হাতে পেয়েছেন, আরো লিখলে আরো 2,000 টাকা পাবেন তাও জানি, কিন্তু কোনো প্রমাণ হাতে না নিয়ে শুধু 5,000 টাকার লোভে এত বড় একটা ঝুঁকি নিলেন কি করে জানি না। কোম্পানিটা চুপ করে বসে থাকবে না? দরকার হলে প্রমাণও সবই হাতে আসবে। হ্যাঁ, কিন্তু আসার আগে যে কোনো কাগজওয়ালা এত বড় একটা ঝুঁকি মাথায় নিতে পারে আমার জানা ছিল না। যদি কোনো গোলযোগ বাঁধে তাহলে 5,000-এ 5 গুণ দিয়েও কিন্তু এর জের সামলানো যাবে না। হ্যাঁ বসুন বসুন, আলোচনা যখন উঠলই, আচ্ছা আপনার সাথে তো আমার কোনো ব্যক্তিগত বিরোধ নেই। নেই বা বলি কি করে, আপনার কাগজ তুলে দেওয়ার চেষ্টা কোম্পানির তরফ থেকে হয়তো আমার কি করতে হবে। নমস্কার। একটু দাঁড়াবেন, যাচ্ছেন কোথায়? সুলতানকুটি। সেখানেই আছেন? হ্যাঁ। আমার একটু দরকার ছিল আপনার সঙ্গে, আসবেন? চলুন। দাদাকে যা বলে এলেন সব সত্যি? কিন্তু দাদা যে বললো অজস্র প্রমাণ সংগ্রহ করা হয়েছে, খাতাপত্র হিসেব নিকেশে ফটো কপি পর্যন্ত আছে, সেসব আমার দাদার কাছে নেই। অমিত বাবু বলেছেন? তার সঙ্গে এর মধ্যে আপনার দেখা হয়েছিল নাকি? আমার সঙ্গে এসব নিয়ে আপনার আলোচনা করতেও আপত্তি কোথায়? আপত্তি না, আজ ভালো লাগছে না এসব। আপনার একটা মস্ত শোকের ব্যাপার চলছে জানি, কিন্তু যা শুরু হয়েছে। বলুন, অমিত বাবু এখন কোথায়? আমার ওখানে। আপনার ওখানে? তিনি অসুস্থ। সুস্থ তিনি কোনো কালই নন, তার সঙ্গে আমার একবার দেখা হওয়া দরকার। তিনি সেখানে আছেন এটা আপনাকে আমার বলার কথা না। ও, আমি গেলে ক্ষতি হতে পারে, কেমন? পারে। আপনি বোধহয় তার একমাত্র শুভার্থী এখন? বোধহয়। তাহলে আপনি তাকে দয়া করে বলবেন, এ পর্যন্ত তার অনেক অন্যায় আমি মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু এবারে তিনি মাত্রা ছাড়িয়ে গেছেন। মামলায় নার্সিং হোমকে জড়িয়ে তিনি আমাকে পর্যন্ত অপদস্থ করতে চাইছেন। তাকে জিজ্ঞেস করবেন এরকম ব্যবহার তিনি আমার সঙ্গে কেন করছেন, আমি জানতে চাই। কারণ তার ধারণা আপনি বরাবর 2 নৌকায় পা দিয়ে চলেছেন। আপনাকে বলেছেন? তা তার ধারণার কথা শুনে আপনি কি বললেন? খুলে মুখ গুঁজে সীতাংশু বাবুর কান্নার কথাটা অন্তত বলিনি। আমি আর যাই হই, যত নৌকোয় পা দিয়ে চলি না কেন, আমার জন্য কারুকে চাকরি খুঁজে পাগল হয়ে জেলে যেতে হয়, আমার জন্য কারু বউ ক্লান্ত হতে হয়। যাই আমার জন্য কারুকে জেলে যেতে হয়, আমার জন্য কারো বউকে আত্মহত্যা করতে হয়নি, কিন্তু তোমার জন্য আমি নিজেকে ধীরে ধীরে হত্যা করেছি, শুধু তোমার জন্য। একদিন খেতে পেতাম না, কার্জন পাতে বেঞ্চে বসে হাওয়া খেয়ে আমার দিন কাটত, সেদিন খিদের জ্বালায় আমি কারোর কাছে এইভাবে কখনো মাথা ঘুরিনি। তুমি আমার অনেক ক্ষতি করেছ। No.
কোম্পানির বিরুদ্ধে আমি যেসব ডকুমেন্ট জোগাড় করেছি সেগুলো আমাদের হাতে আসা দরকার। এ কাজটা তোমাকেই করতে হবে। আমাকে? হ্যাঁ, তোমাকে। কোম্পানির তরফ থেকে একমাত্র তোমাকে এই দায়িত্ব আমি দিতে পারি। এখন তুমি যেতে পারো। অনেকদিন থেকে এইসব ডকুমেন্ট জোগাড় করেছে। তোমার দিদির কাগজপত্র কিছুই নেই, পার্বতী মেয়েটির কাছে থাকতে পারে। তুমি কি হয়েছে? কিচ্ছু হয়নি, তাড়াতাড়ি সেরে উঠবে। কি এমন করে শুয়ে থাকলে? কাজকর্ম গুলো দেখা শুরু করবে কি? সেরে উঠে কি চাস আমার কাছে লিস্ট করে দিস, না তুই সব ভার নে, আমি লেখাপড়া করে দিচ্ছি। এমন করে পাগলামি করলে শুধু শুধু শরীর নষ্ট তো। বিদেশে কোথায় কে কি আবিষ্কার করে যেটাই বলে তো রিসার্চ সব ফুরিয়ে যাচ্ছে না। ধীরা বলো, তুমি ওর স্কিমের একটা লিস্ট করে দিও তো, আর দুদিনের মধ্যে বাড়ি ফিরি, বুঝলি? অমিত বাবু অমিতবাবু কোথায়? এসেছিল তুই সব বললে অমিত কাকু দাদা চলে গেছে। দরজা আগলে দাঁড়িয়ে রয়েছে, কাউকে ভেতরে যেতে দিচ্ছে না। আমরা গেলে যদি ক্ষতি হয়? আমরা সব শত্রু, আর একমাত্র আপনার লোক তুই না? তোমাদের যা কাগজপত্র সমস্ত রয়েছে ওর কাছে, ভালো চাষে বের করবে।
ওর কাছে নেই। কাগজপত্র সব আপনার কাছে আছে, বরাবর ছিল ওটাই, দিয়ে দিন। বিশ্বাস ভঙ্গ করেনি কি বলেন? জি, ওদিকে ফিরলেন কেন? আপনার গাড়িটা আমি নিয়ে যাচ্ছি। কোম্পানির ভালোর জন্য এগুলো আপনি আপনার কাছে রেখেছেন, সেটা সবাই বুঝবে। খানিক আগে তো এসব কথা বলনি। আমার ভুল হয়েছে, কিন্তু বলার সময় তো ভুলই যায়নি। আপনি চলুন। না, ভুল তোমার হয়নি। কেস হলে আমি বউর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতাম না, তার হাত দিয়ে আমি কাগজগুলো তুলে দিতাম। তিনি আমাকে সব দিক থেকে বাঁচিয়েছেন, আর তোমার কাছেও আমি কৃতজ্ঞ। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।